চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে অবশেষে হার মানতে হলো যাত্রাবাড়ি কোনাপাড়ায় বাসায় দগ্ধ আব্দুল করিম ও খাদিজা দম্পতিকে। মাত্র এক ঘন্টার ব্যবধানে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশাপাশি বিছানায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। শরীরের 35% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন তাদের 1.5 বছরের শিশু ফাতেমার অবস্থারও কোনো উন্নতি হয়নি। 7:30 বাজে মারা গেছে খাদিজা, ওর হাজবেন্ড করিম শেখ মারা গেছে 7:00 বাজে। মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এইমাত্র কিছু টেস্ট দিছিল, আবার টেস্টগুলো করা আসলাম, রক্ত দিয়েছে, স্যাম্পল দিয়েছে, ওটা 7টার সময় নিয়ে আবার জমা দিতে হয়েছে। মেয়েটা খুব অবস্থা খুব খারাপ। গত বুধবার দিবাগত রাতে রান্না করতে ওঠেন খাদিজা, গ্যাসের চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় বাসায়, মুহূর্তেই ঝলসে যায় তিনজনের শরীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।